হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোয়ের সাথে রান্নাবান্না। আজকে হাজির হয়েছি সজনে ডাটা দিয়ে মসুর ডালের হেলদি রেসিপি নিয়ে। মুচমুচে বেগুন ভাজার সাথে এই ডাল খেতে অপূর্ব লাগে। আমি কিভাবে এই সজনে ডাটা দিয়ে মসুর ডাল বানাই চলুন দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিওর আপলোড দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে টোটাল 150 গ্রাম মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে নেব। খুব বেশি জল দিয়ে ডাল সিদ্ধ করবেন না, এতে জল কুকারের বাইরে চলে আসার সম্ভাবনা থাকে। 150 গ্রাম ডালের জন্য 150 ml জল দিলাম। ডাল আর জলের পরিমাণটা সমান রাখতে হবে। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। প্রথমে হাই ফ্লেম করে 2টি হুইসেল, তারপর লো ফ্লেম করে 2টো হুইসেল দিয়ে সিদ্ধ করতে হবে। ডাল সিদ্ধ হয়ে গেছে দেখে নেওয়া যাক। এই দেখুন, সঠিক অনুপাতে জল দেওয়ার জন্য জল টেনে গেছে আর ডাল সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলে দিয়ে দিলাম সামান্য কালো জিরে ফোড়ন আর একটা শুকনো আস্ত লঙ্কা। সামান্য থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কিছু সজনে ডাঁটা আর আলুর পিস দিয়ে দিলাম। হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর লবণ। আবারও সবজিগুলো ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামে রেখে সবজি ভেজে নিতে হবে। অনেকে মসুর ডালে পেঁয়াজ রসুন দিয়ে খেতে পছন্দ করেন, চাইলে আপনারা দিতে পারেন, তবে আমি এই রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়া বানিয়ে থাকি। একবার পেঁয়াজ রসুন ছাড়াও এই রান্নাটা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। সজনে ডাঁটা আর আলু ভালো করে ভাজা হয়ে গেল। এবার একদম লো ফ্লেম করে ডাঁটা আর আলু খানিকটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। মোটামুটি 10 থেকে 12 মিনিট এইভাবে ঢেকে রেখেছিলাম। ভাপে থেকে থেকে সবজি প্রায় 85% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ডুমো করে কেটে রাখা টমেটো। একটা বড় সাইজের টমেটোর ব্যবহার করেছি। আবারও ভাজতে থাকবো যাতে টমেটো সফট হয়ে যায় আর কাঁচা ভাবটাও চলে যায়। আপনারা চাইলে ডাঁটা মসুর ডালের সাথেও সিদ্ধ করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন ডালের সাথে ডাঁটা সিদ্ধ হওয়ার পর যেন একদম মিশে না যায়। এবার সিদ্ধ করা মসুর ডাল দিয়ে দেব। আর কুকারের মধ্যে যতটুকু ডাল লেগেছিল জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। ডালের সাথে সবজি ভালো করে মিশিয়ে নেব। আধা গেলাস মতন গরম জল দিয়ে দিলাম। ডাল ঘন বা পাতলা রাখাটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর। এই সময় একবার লবণের পরিমাপটাও চেক করে নেবেন। আমার লবণ একটু কম মনে হলো, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার লো ফ্লেম করে ঢেকে 10 মিনিট পর্যন্ত রান্না করব। মাঝে একবার ঢাকা খুলে দেখে নিতে হবে ডাঁটা আর আলু কতটা সিদ্ধ হলো। আমি আপনাদেরকে 10 মিনিট পর দেখাচ্ছি। ডাঁটা সিদ্ধ হয়ে গেছে আর আলু কতটা সিদ্ধ হলো দেখে নেওয়া যাক। আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 50 গ্রাম কোরানো নারকেল। 4 চামচ জল দিয়ে বেটে নিয়েছিলাম। নারকেল বাটা ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। আমি এখানে ফ্রোজেন নারকেলের ব্যবহার করেছি, এর পরিবর্তে চিনিও দেওয়া যায়, তবে আমি আপনাদেরকে এই নারকেল বাটা দিয়েই করতে বলবো, এতে ডালের স্বাদটা অপূর্ব হয়ে ওঠে। দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো, আবারও মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম থেতো করা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে কুচানো ধনে পাতা আর সামান্য গাওয়া ঘি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে অবশ্যই ঢেকে 2 মিনিট দমে রেখে দেবেন। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।